কেমন আছেন সবাই? আশা করি ভালো। আসসালামু আলাইকুম, আমি মুর্শেদা কুকিং হাউস থেকে মুর্শেদা। হাতের কাছের উপকরণ দিয়ে লটকা খিচুড়ি, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের জন্য আমি নিয়েছি 1/3 কাপ ভাতের চাল ও 1/3 কাপ মসুর ডাল, আর সবজি নিয়েছি বেগুন, আলু, ফুলকপি, সিম ও গাজর টুকরা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে। কড়াইতে দিয়ে দেব 1/2 কাপের মতো তেল, তারপর দেব পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজ বেশি করে ভেজে নেব না। এরপর দেব সবজিগুলো। একবার নেড়েচেড়ে দিয়ে দেব চাল ও ডালগুলো। এখন দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদের গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব গরম পানি। আমি আমার পরিমাণে পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণে পানি দেবেন। 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম, আমার খিচুড়ির চাল, ডাল, সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজকলি ও সামান্য কিছু ধনিয়া পাতা। নেড়েচেড়ে নেব। দেখুন খিচুড়ি আমার কেমন লটকা হয়েছে। হয়ে গেল আমার লটকা খিচুড়ি। আশা করি ব্যাচেলার ভাইদের অনেক উপকারে আসবে। আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।